নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। জেনারেটর দেওয়া নিয়ে বচসা, তারাপুরে দুপক্ষের হাতাহাতি। জোড়া নোটিফিকেশন কার্যকর করার দাবি আসামে, আন্দোলনে নামছে নেলেক। রাজীব ওপেন ইনস্টিটিউটের 25 বছর পূর্তি, দক্ষতা বিকাশে গুরুত্ব। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহর লাগোয়া তারাপুর জিপিতে সোলার লাইট উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেটর না দেওয়ায় ডেকোরেটরের সঙ্গে আয়োজকদের ধুন্দুমার কাণ্ড ঘটে যায়। প্রথমে দুপক্ষের মধ্যে এ নিয়ে ঝগড়া বাঁধে, শেষে তা হাতাহাতির পর্যায়ে চলে যায়। তারাপুর জিপি সভানেত্রীর স্বামী বিভু পাল জানান, আগে থেকে অনুষ্ঠান নিয়ে কথা বলা সত্ত্বেও এলাকারই জনৈক ডেকোরেটর জেনারেটর দেয়নি। তিনি বলেন, এই অনুষ্ঠানে আসা অতিথিরা লাইট ও সাউন্ড অ্যাসোসিয়েশনের হয়ে জেলা শাসকের সঙ্গে কথা বলবেন বলে তাদের আশ্বাস দেন, কিন্তু তারপরও জেনারেটর না দেওয়ায় দুপক্ষের মধ্যে বচসা বাঁধে। প্রসঙ্গত, আসন্ন দুর্গাপূজার ভাষণে কাছাড়ের জেলা শাসক মাইক ও ডিজে নিষিদ্ধ করায় ক্ষোভ ব্যক্ত করে কাছাড় লাইট অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েশন। ডিসির এই সিদ্ধান্তের ফলে পুজোর আগেই কোনো সরকারি বেসরকারি অনুষ্ঠানে মাইক ও লাইট সরবরাহ না করার সিদ্ধান্ত নেয় সংস্থা। এনআরসি নিয়ে বরাক উপত্যকার জনপ্রতিনিধিরা নীরব থাকায় এবার তাদের কড়া জবাব দিল নেলেক। বুধবার এক সাংবাদিক বৈঠক করে নেলেকের পক্ষে ছাত্রনেতা মিলন দাস বলেছেন, দিশপুরের বাহবা কুড়োতে গিয়ে বরাকের জনপ্রতিনিধিরা চুপ করে রয়েছেন, আর সেজন্য এনআরসির তালিকা থেকে প্রকৃত ভারতীয়ের নাম বাদ পড়লেও গদির মোহে কেউ টু শব্দটি করছেন না। তবে দেশের যুবারা জেগে উঠলে জনপ্রতিনিধিরা বুঝবেন তারা কি ভুল করেছেন। এই এনআরসির বাহানা করে যে এনআরসিতে সবার নাম আসবে বাহানা করে যে রাজনৈতিক প্রতিনিধিরা আজকে ভোটের বৈতরণী পার হয়েছে, জয় হয়েছে তাদের, তারা আজকে মুখ চুপ করে বন্ধ করে বসে আছে। তারা আজকে দিশপুরের ভয়ে, কেউ মন্ত্রিত্বের লোভে বা কেউ অন্য কিছু লোভে, যে দিশপুরের বিরুদ্ধে আমরা কথা বলবো না, ভয়ে তারা বসে আছে। তারা এত বেশি আর ভয়ভীত বা এত বেশি স্বার্থন্বেষী হয়ে গেছে যে যাদের জন্য তারা আজকে ওই জায়গায় পৌঁছেছেন তাদেরকেই ভুলে গেছেন। এই জন্য আমাদের মতো যারা আর ছাত্রনেতা আছে তাদের কাছে আমরা হুঙ্কার দিচ্ছি বা তাদের কাছে জানাচ্ছি, যদি আপনাদের কাজ কিছু করার ক্ষমতা না থাকে তাহলে হয়তো আমাদের কাছ থেকে একসময় আপনারা চুড়ির উপহার পাবেন, যে চুড়ি হাতে লাগিয়ে আর আপনারা ঘরে বসে থাকুন। তারা হয়তো ভাবছে যে আমরা লড়তে ভুলে গেছি, আমরা হয়তো লড়বো না, কিন্তু আমরা লড়া ভুলিনি, আমরা লড়বো, এবং আমরা যখন লড়বো তখন সেই লড়াইয়ের মাত্রা কিন্তু সরকার আটকাতে পারবে না। এই জন্য সরকারকে বার্তা যে সরকার যে ভুল করেছে, যে ভুল করে যেভাবে আমাদেরকে হেনাস্তা করেছে, আর যাতে হেনাস্তা না হয়, একজনও যাতে ডিটেনশন ক্যাম্পে না যায়, ফরেনার্স ট্রাইবুলে যাওয়ার পর আবার যাতে বিদেশি তকমা না লাগানো হয়, এই দিকে সরকার যাতে সতর্ক থাকে। এদিন নেলেকের পক্ষে আইনজীবী শান্তনু নায়েক কেন্দ্র সরকারের জারি করা জোড়া নোটিফিকেশন আসামে 22 সেপ্টেম্বরের মধ্যে লাগু করার কথা বলেন, তা না হলে নেলেক জোরদার আন্দোলন শুরু করবে। এবং ফরেনার্স অ্যাক্ট 1946 এবং ফরেনার্স অর্ডার 1964 যে দুটা অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, এই যে নোটিফিকেশন অ্যামেন্ডমেন্ট এনে দুটা নোটিফিকেশন জারি করা হয়েছে, এই নোটিফিকেশন যেন আসামের বেলায় তাড়াতাড়ি, এবং ডেডলাইনও দেওয়া হয়েছে আজকে যে 22 সেপ্টেম্বরের পর্যন্ত আমরা সরকারকে অনুরোধ করছি যে 22 সেপ্টেম্বরের ভিতরে যেন এই নোটিফিকেশন দুটি আসামে সম্পূর্ণভাবে ইমপ্লিমেন্ট হয়। আর যদি 22 সেপ্টেম্বরের ভিতরে ইমপ্লিমেন্ট না হয়, যদি সরকারের আজকে 4 বছর হয়ে গেল এই দুটি নোটিফিকেশন জারি হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে, তা সত্ত্বে অন্য অন্য রাজ্যে যদিও এটা ইমপ্লিমেন্ট হয়েছে এবং বিভিন্ন হাইকোর্টে এই নোটিফিকেশনের ভিত্তি করে বিভিন্ন রায় দিয়েছে, তা সত্ত্বে আমরা দেখেছি যে আসাম হাইকোর্টেও, গুয়াহাটি হাইকোর্টেও
এই দুটি নোটিফিকেশনের ভিত্তি করে রায় দিয়েছে, তা সত্ত্বেও আসামে এই দুটি নোটিফিকেশন ইমপ্লিমেন্ট হচ্ছে না। তাই আমরা অনুরোধ করছি এবং একটা সঙ্গে সঙ্গে এটা ডেডলাইনও দিয়ে দিচ্ছি যে 22 সেপ্টেম্বরের ভিতরে যদি এটা নোটিফিকেশন দুটি আসামে ইমপ্লিমেন্ট না হয় তাহলে নেলেক প্রয়োজন পড়লে ম্যাসিভ এজিটেশনে যেতে বাধ্য হবে, এবং যেটা আমরা প্রয়োজন হলে আমরা এই নোটিফিকেশন ইমপ্লিমেন্ট আসামের জন্য ইমপ্লিমেন্ট হয়, এই জন্য যদি প্রয়োজন হয় আমরা সুপ্রিম কোর্টে রিট পিটিশনে যাব। এদিন নেলেকের পক্ষে শুভ্রাংশু শেখর ভট্টাচার্য বলেন, সংগঠন মোটেই এনআরসির বিপক্ষে নয়, তবে একটি বিদেশি মুক্ত এনআরসি গড়ে উঠুক তা চায় নেলেক। মত আমরা এনআরসির পক্ষে আছি, আমরা কোনোদিনই বলিনি যে আমরা এনআরসির পক্ষে নেই, কিন্তু আমরা শুদ্ধ এনআরসির পক্ষে আছি। আজকে দেখা গেছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আপনাদের পত্রিকার মাধ্যমে আমরা আজকে জানতে পেরেছি যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটেরও নাম উঠে নেই, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি উনার পরিবারের সদস্যদের নাম উঠে নেই, আমাদের কার্গিল যে যুদ্ধ করেছে সেনানী উনার পরিবারেরও নাম উঠে নেই। তাহলে এই যে প্রক্রিয়ায় যে কাজ হয়েছে সেটাকে এনআরসি বলা আমরা সঠিক মনে করি না, সেটাকে আমরা বলি মনে করি যে ন্যাশনাল রেজিস্টার অফ ফরেনার্স, মানে আমরা কীভাবে বিদেশি শনাক্ত করতে পারি সেটা নিয়ে আমাদের তাৎপর্যতা। আর আমরা এনআরসি যে মূল ইয়ে যে আমরা প্রত্যেকটি নাগরিকের আমরা সুরক্ষা এবং ভালো করে ডকুমেন্টগুলো আমরা ভেরিফাই করে যে ও নাগরিক হবে সেটার আমাদের আগ্রহ থাকতে লাগে, সেটা আমরা দেখেছি আমাদের হাজেলা সাহেবের যে এনআরসি প্রক্রিয়া সেটা অভাব দেখা গেছে। তাই দেখেছি আমরা একটাই এনএসকেতে একটি সার্টিফিকেট অ্যাকসেপ্ট করা হয়েছে, আরেকটি এনএসকেতে দেখা যায় ওই সিটিজেনশিপ সার্টিফিকেট অ্যাকসেপ্ট করা হয়নি। এরকম যদি হয় তাহলে আমার মনে হয় আমরা সঠিক এনআরসি কোনোদিনই পাবো না, আর আমরা ন্যায়ের বদলি আমরা অন্যায় করে চলব। গান্ধীবাগ এবং বিপিন পাল সভাস্থলের সবুজায়ন নষ্ট করে মল মার্কেট বা হোটেল নির্মাণে তীব্র আপত্তি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচর। এরই পরিপ্রেক্ষিতে মঞ্চের পক্ষে জেলাশাসক লয়া মাদ্দুরীর হাতে বুধবার তুলে দেওয়া হয়েছে একটি স্মারকপত্র। স্মারকপত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল, অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মন্ত্রী পীযূষ হাজারিকা, পরিমল শুক্লবৈদ্য, সাংসদ রাজদীপ রায় এবং শিলচরের বিধায়ক দিলীপ পালকে। পরে মঞ্চের পক্ষে জানানো হয় সবুজায়নের বিপক্ষে যে তারা নন সেটা 5 মার্চ এক নাগরিক সভায় জানিয়েছিলেন। গত 2-1 দিন আগে আমরা জানতে পারলাম যে আবারও সেই আমাদের সবার প্রিয় গান্ধী ভাগে আমাদের সবুজায়ন নষ্ট করে মল এবং মার্কেট কমপ্লেক্স হচ্ছে এবং হোটেল হচ্ছে। সেই ব্যাপারে যখন আগে আমরা সেই ব্যাপারে আমরা কিন্তু গত মার্চ মাসে আমরা শিলচর পৌরসভার কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনকে এই ব্যাপারকে জানিয়েছিলাম যে আপনারা আমাদের সঙ্গে বসুন, কি করতে চাইছেন জানান, কিন্তু তারা কিন্তু সেটা আমাদের পাত্তাও দেয়নি। এখন সবচেয়ে মজার কথা হচ্ছে কালকে আমরা যখন আমরা নাগরিক সভা করি শিলচর শহরে সকল গণ্যমান্য ব্যক্তিদের সকল সংস্থাদের নিয়ে, তখন সবাই কিন্তু এক বাক্যে সবুজায়নের পক্ষে কিন্তু রায় দেন। তারা সবাই বলেন যে আমরা কোনো না কোনোভাবেই আমরা সবুজায়ন নষ্ট করে হল কিংবা হোটেল বা মল আমরা চাইছি না। তারই আগে আমরা গতকাল রাত্রিবেলা সর্বানন্দ সানোয়াল মাননীয় মুখ্যমন্ত্রীকে মেমোরেন্ডাম ফাটাই এবং তারই সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে জানাই এবং পীযূষ হাজারিকা মহাশয়কেও জানাই যিনি এই ব্যাপারে যুক্ত আছেন, এবং জেলা উপায়ুক্ত মহাশয় যখন পার্সোনালি জানতে চান উনিও বলেন এটা তো আমি জানি অ্যামিউজমেন্ট হচ্ছে, যখন উনি ফোন করেন আর জানতে চান এবং উনি জেনে আশ্চর্য হন আমাদের সবার সামনে যে উনিও জানেন না এখানে হোটেল বা মল হচ্ছে। যাই হোক, সেই ব্যাপারে কালকে আমরা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা সেই অনুষ্ঠানের প্রাক্কালে অর্থাৎ দুপুর 2 থেকে আমরা বরাক উপত্যকার সকল নাগরিকদের কাছে বলছি আসুন আমরা প্রতিবাদ করি, আমরা চেইনের মারফতে প্রতিবাদ জানাবো এবং শহীদের স্থানকে আমরা রক্ষা করব। মঞ্চ জানিয়েছে তারা পার্কের সৌন্দর্য বৃদ্ধি চায়, তবে কোনোভাবেই এর বাণিজ্যিকীকরণের বিরোধী তারা। যখনই জানতে পারলাম যে এখানে পার্কের বিউটিফিকেশন অফ পার্ক হওয়ার নামে সেখানে হোটেল এবং একটা মার্কেট কমপ্লেক্স হচ্ছে, তখনই আমরা একটা ছোটোখাটো নাগরিক সভার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে আমরা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সঙ্গে কথা বলব। সেই অনুযায়ী আমরা গিয়েছিলাম মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে এবং আমরা একটা অনুরোধ করেছিলাম যে আপনারা পার্কের সৌন্দর্য বৃদ্ধি করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কীভাবে কী হচ্ছে সেটা যাদের আপনারা দায়িত্ব দিয়েছেন এটা করার তাদেরকে ডাকুন, আমাদের নাগরিকদের ডাকুন, ওরা একটা পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিক ওরা কী করতে চাইছে। কিন্তু
দুঃখের বিষয় আমাদের মাননীয় চেয়ারম্যানের সেই সাহসটুকু হয়নি যে আমাদের ডেকে এই সমস্ত প্রকল্পটা বুঝিয়ে দেওয়ার জন্য। এবং ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে ওরা আগামীকালকে এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করবে, সেটা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। আমরা আবার বলছি, আমরা পার্কের সৌন্দর্য বৃদ্ধি চাইছি, কিন্তু কোনো মতেই এখানে বাণিজ্যকরণ করাটা আমরা মানতে পারছি না, বা এই শহরের কোনো নাগরিক সেটা মানতে চাইছে না। শিলচরের রাজীব ওপেন ইনস্টিটিউটের 25 বছর পূর্তি উপলক্ষে বুধবার সাড়ম্বরে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন সকালে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ। এ উপলক্ষে আয়োজিত সভায় প্রদীপ প্রজ্বলন করেন তিনি। সভায় বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ রাজদীপ রায়, রাজীব ইনস্টিটিউটের চেয়ারম্যান এম কে ধর, ডিরেক্টর পিনাকান্তি ভট্টাচার্য, ডাক্তার কুমারকান্তি দাস, অরিন্দম ভট্টাচার্য প্রমুখ। এদিন বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজদীপ রায় বলেন, 25 বছর ধরে এই প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে, সমাজের মানুষকে একসঙ্গে করে একটি সেবামূলক কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান। প্রতি বছর এই প্রতিষ্ঠান থেকে বহু ছাত্র বেরিয়ে যাচ্ছে, এগুলো এক বড় প্রাপ্তি। 25 বছর থেকে রাজীব ওপেন ইনস্টিটিউটের সঙ্গে কাজ করে এসেছেন এবং ছাত্রছাত্রী বন্ধুরা, 25 বছর সময়কাল একটা অনেক বড় সময়। 1994-এ যে ইনস্টিটিউট শহরের মধ্যে একটা ভালো জায়গায়, ওপেন জায়গায় যেভাবে প্রথম দিন থেকে যে গোল নিয়ে কাজ করে আসছে, সমাজের মানুষকে একসঙ্গে করে একটা মোটিভেটেড, একটা আইডিওলজিক্যাল জায়গায় দাঁড়িয়ে সমাজের কিছু কাজ করার জন্য একটা চেষ্টা বিগত 25 বছর থেকে করছে। আমি সংস্থার সঙ্গে জড়িত থাকা প্রত্যেক ব্যক্তিকে আমি ধন্যবাদ জানাই। অতি আনন্দের বিষয় যে রাজীব ইনস্টিটিউট অনেক দুঃস্থ পরিবার থেকে আসা লোককে সাহায্য করছে। আমি নিজে পার্সোনালি জানি, আমি পিনাক বাবুর কাছে রেকমেন্ড করে পাঠিয়েছিলাম হেলথ ওয়ার্কার কয়েকজনকে, যাদেরকে উনি এদিন বক্তব্য রাখতে গিয়ে কবীন্দ্র পুরকায়স্থ বলেন, এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে অনেকেই দক্ষতার বিকাশ করেছেন, তাছাড়া এখান থেকে প্রশিক্ষণ নিয়ে অনেকে ভালো চাকরি পাচ্ছেন। তিনি এজন্য প্রতিষ্ঠানকে সাধুবাদ জানান। স্কিল ডেভেলপমেন্ট করে যারা নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে জীবিকা নির্বাহের সঙ্গে সঙ্গে সমাজের প্রতি তার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করে চলেছেন, সেই ধরনের ছাত্রছাত্রীরা এখানে যে এখান থেকে শিক্ষা লাভ করে অনেকে চাকরি পাচ্ছে, আমার সুযোগ আনন্দ হয়েছে। আনন্দ হয়েছে যে আমি যেটা দিয়েছি সেটা আমার কোনো কৃতিত্ব নয়, আগে তো আমাদের গতানুগতিক যে রীতি সেই রীতি অনুযায়ী, কিন্তু আমার মনে হয়েছিল যথাযথা যখন আমাকে বলেছিলেন তখন আমার মনে হয়েছিল যে এই ব্যাপারে যদি কিছু করতে পারি, আর শুধু হয়ে গেল একটু সাহায্য করেছিলাম, সেই একটু সাহায্যের ফলে অনেকে সেই শিক্ষা লাভ করে যোগ্যতা অর্জন করে প্রতিষ্ঠিত হচ্ছে। 37 নম্বর জাতীয় সড়কের কাশীপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক সাইকেল আরোহী, তার নাম নিজামুদ্দিন। ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন আলী রাজা নামে আরেকজন, তাদের উভয়ের বাড়ি নতুন দয়াপুরে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ মতে, তীব্র গতিতে আসা একটি ইকো স্পোর্টস গাড়ি কাশীপুর সিআরপিএফ ক্যাম্পের সামনে একটি বলেরোকে ওভারটেক করতে গিয়ে দুই সাইকেল আরোহীকে ধাক্কা মারে, গড়িয়ে পড়ে রাস্তার নিচে। এতে ঘটনাস্থলেই মারা যান নিজামুদ্দিন নামে এক সাইকেল আরোহী এবং জখম হন আলী রাজা। পরে উত্তেজিত জনতা অবরোধ করেন সড়ক। জানা গেছে উভয় সাইকেল আরোহী কাশীপুর সমবায় সমিতি থেকে চাল নিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন। দশটা সাড়ে 10টা না 11:30
এখন 11টা হইছে, আমি ঘর থেকে বাইরে আছি, টাইম তো কপালা দিছে দেখছি, আমি দোকান যাওয়া লাইন বাইরে আছি, এদিকে নাম বারার পরে খালি দেখছি গাড়ি অপরিমাণ স্পিডে, আর তা গাড়ি দেখা যান না ওরকম, আর মানুষ টোর তিন সাল লইয়া হওয়ার কারণ বাসা যাওয়ার পিছন থেকে এই মনে ডাউ মারছে ড্রাইভার, লগে লগে আমি স্পিডে আই গেছি, আইয়ের দেখছি ড্রাইভার গাড়ি পাল্টি মারছে, গাড়ি ড্রাইভার দরজা খুলে বাইরে আছে, তারপর দেখছি ড্রাইভার কিনারও গেছি তো ডিঙ্গর গঙ্গা কি পরিমাণ স্পিডে, এরকম তো ছোটো বাচ্চা স্কুলে যাওয়া হওয়া করে না, ডিসি যদি সব আর এম এল এ নাই আমরা আন্দোলন চালাইনি, কয়জন মারা গেছে, একজন মারা গেছে, একজন মারার সময় কাঠিগড়ার সীমান্তবর্তী হরিনগরে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। মৃত ব্যক্তি বদরপুর থানা এলাকার মহাকলের বাসিন্দা নগেন্দ্র দাস, বয়স 50 বছর। এদিন দুপুর 12টা নাগাদ ঘটনাটি ঘটে, এ নিয়ে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। এ ব্যাপারে কথা বলতে গিয়ে আহত ফয়জুল রহমান বলেন, ঠিকাদার টেলিফোনে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে বলে জানান, পরে কাজ করতে গিয়ে বিদ্যুতের ছোবলে মারা যান আমার সহকর্মী, এই ঘটনার জন্য ঠিকাদার সম্পূর্ণভাবে দায়ী। তুমি তোরা ফোন করো, আমি বুঝিয়ে দিচ্ছি, ফোন করার পরে লাইনমেনে কইলো ও এক টাইম মাতিস, তোমার লাইনটা শাটডাউন করে যা, আমি কইয়া তুমি লাইন শাটডাউন না করো, কিন্তু তুমি লাইনে উঠিও না, আমার ইনফর্ম পাইয়া উঠি বুঝলা, তখন আমি তো মোবাইলটা আসলো আমার বিগত দশ একটা মানে খারা পড়ে যাবো মোবাইল, তো আমি কেন রাখছি দেখ দেবো, তাই আমি ওইজন্য মাঝে বুঝে দিচ্ছি, তাহলে তারা ইনফর্ম জব চুকে দেবো, তখন পয়লা নম্বর মাথা হইলো, আমরা তো মনে করেন একবারে নতুন হাম করে নিলাম না, যেহেতু আমরা অন্যান্য কন্ট্রাক্টর কাজ করছি, কন্ট্রাক্টর সাইডে আইয়া দাঁড়াইছে, দাঁড়াইয়া তার লাইনম্যান আনক দেয়া আনক লাইন শার্ট শাটডাউন দিয়া ওখান থেকে টেস্ট করি, এরপরে আমরা এটা করছি, কিন্তু কন্ট্রাক্টর আইস পর্যন্ত আমরা সাইডে আই না, উঠে তাই খালি ফোনে শাটডাউন টাটডাউন। কাঠিগড়া জগদীশপুর জুনিয়র বেসিক স্কুলের ছাত্রছাত্রীরা স্বচ্ছ ভারত গড়ার লক্ষ্যে স্বচ্ছ পাকুয়ারার অঙ্গ হিসেবে গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে। আশপাশের জনগণকে সচেতন করার লক্ষ্যে ছাত্রছাত্রীরা বুধবার পদযাত্রা সহ বিভিন্ন জায়গায় পথনাটকের আয়োজন করে। করিমগঞ্জ শহরকে পরিচ্ছন্ন করে তুলতে পুরসভার ব্যতিক্রমী উদ্যোগ, শহরের সব ব্যবসায়িক প্রতিষ্ঠান ছোট বড় দোকানের মালিককে পুরসভার তরফে নোটিশ ধরিয়ে দিয়ে বলা হয়েছে, তারা যেন নিজেদের দোকানগুলো শুকনো এবং ভেজা আবর্জনা দিয়ে পৃথক করে কার্টুনে ভরে রাখেন, এতে করে পুরসভার গাড়ি দিয়ে প্রতিদিন আবর্জনাগুলো সংগ্রহ করা সহজ হবে। পুরসভার জারি করা ওই নোটিশে বলা হয়েছে, যারা এই নির্দেশ অমান্য করবেন পুরো আইন মোতাবেক তাদের বিরুদ্ধে জরিমানা আদায় সহ বাতিল করা হবে তাদের লাইসেন্স। পুরসভার স্বচ্ছ ভারত অভিযানের সিটি প্রজেক্ট ম্যানেজার এর রকিব ও পূজা মল্লিক দোকান মালিকদের সচেতন করতে প্রতিদিন জারি রেখেছেন এই সচেতনতা অভিযান। বিগত দিনে আমরা স্বচ্ছ ভারতের যোজনা আন্ডারে আমরা প্রত্যেক দোকানদারকে বা যারা আন্ডারে আছে সবাইকে আমরা নোটিশ দিয়েছি, সবাই যাতে দোকানের বিজনেস দোকানের সামনে যাতে ওনারা ডাস্টবিন ব্যবহৃত করে, যাতে রাস্তার মধ্যে এলোমেলোভাবে যে গার্বেজগুলো না থাকে। সকালে আমরা দেখেছি, সকালবেলা আমরা যখন পুরসভার পক্ষ থেকে শহর সাফ করা হয়, পুরো ধরনের পুরো পরিষ্কার করে রাখা হয়, তারপর 10টা 11টা পরে আবার গার্বেজগুলো রাস্তাতে ফেলে দেওয়া হয়, এতে একটা বিশ্রী পরিবেশ তৈরি হয় ওই জায়গাটার মধ্যে। তো আমরা প্রত্যেক দোকানদারের কাছে আবেদন রেখেছি আপনারা যাতে ডাস্টবিন ব্যবহৃত করেন, তো এর মধ্যে আমরা বের হবো, আমাদের অফিসের সাথে কথা হয়েছে, নিশ্চয় কোনো ইডিকশন বের হবো, প্লাস এগুলো আমরা চেক করবো, যদি না পাওয়া হয় তৎক্ষণাৎ আমরা আইন অনুযায়ী ব্যবস্থা করবো। অবিস্থা এ টেল ফ্রম দ্য ফিউচার নামে একটি ইংরেজি সায়েন্স ফিকশন বইয়ের আবরণ উন্মোচন হয়েছে সোমবার। মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহে এদিন বইটির আনুষ্ঠানিক আবরণ উন্মোচন হয়। অনুষ্ঠানের মুখ্য অতিথি অতিরিক্ত জেলাশাসক অভিলাষ বার্নওয়াল, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিন্দ সেন এবং চন্দ্রিমা দত্তের হাত ধরে বইটির আবরণ উন্মোচন হয়। বইটি ইংরেজি সায়েন্স ফিকশন। বরাক উপত্যকায় ইংরেজিতে সায়েন্স ফিকশনের উপর এর আগে আর কোনো বই লেখা হয়নি বলেও জানিয়েছেন সোমনাথ। অবিস্থা বরাক উপত্যকার প্রথম সায়েন্স ফিকশন ইংরেজিতে। বইটা লেখার ইচ্ছা আমার 8-9 মাস আগে হয়েছিল, তারপর পড়াশোনার ফাঁকে আস্তে আস্তে করে আমি বইটা লেখছি। গত 2 সেপ্টেম্বর বইটা উন্মোচন হয়েছে। তো বইটার ব্যাপারে যদি কই, তো ব্যাপারটা হলো গিয়ে আজকের থেকে 50-60 বছর পরে একটা বিশ্বযুদ্ধ হয়, যে বিশ্বযুদ্ধটা একটু সাস্টেইন করে,
তার জন্য মানে একটা সংখ্যক মানুষ আমাদের পৃথিবীটা ছাড়িয়া অন্য একটা গ্রহে গিয়া তারা নতুনভাবে মানব সভ্যতা শুরু করে। তো ওইটার 500 বছর হয়ে যাওয়ার পরে একটা গল্পের মাধ্যমে বইটা শুরু হয়। আর আমি একটা সিরিজ প্ল্যান করছি, তো সিরিজের প্রথম বইটা তো আগামীতে আরও লেখার ইচ্ছা আছে। পথে খুঁজে পাওয়া এক টুকরো পাথরকে কেন্দ্র করে পাথারকান্দির পাথারি গ্রামে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পাথারকান্দির জগন্নাথ মন্দিরে প্রতিদিনই জমে উঠছে ভক্তের ভিড়। পাথরটিকে দেখলে মনে হবে প্রভু জগন্নাথ দেবের মুখায়ব যেন কেউ এঁকে রেখেছেন এই পাথরের টুকরোয়। ঘটনাটিকে জানতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে। গত 10 আগস্ট খেতে কাজ শেষে বাড়ি ফেরার সময় পাথারকান্দি বাইপাসের কাছে এক মহিলা ওই বিশেষ পাথরটিকে কুড়িয়ে পান। তিনি ঘরে নিয়ে সযত্নে রেখে দেন পাথরটি। দিন চারেক পর একই গ্রামের সঞ্জিতা সিনহা নামের এক মহিলা স্বপ্ন দেখেন যে পাথরটিকে মন্দিরে নিয়ে স্থাপন করতে হবে। সেই মতো 15 আগস্ট গ্রামের মন্দিরে স্থাপন করা হয় ওই প্রস্তরখণ্ড। শুরু হয় পূজার্চনা, তারপর থেকেই প্রতিদিন মন্দিরে জমে উঠছে ভক্তের ভিড়। পাঠাৰী গাঁও, পাঠাৰকান্দিত এৰিয়াত পৰে। তাৰপিছত আমাৰ যি মহাপ্ৰভু মণ্ডপ আছে তাত মানে আমাৰ যি পণ্ডিত মানে যি পূজাৰী আছে মানে পূজাৰী নাছে, তাহাঁতি মানে ধান ৰুবলৈ গৈছিলে। ধান ৰুব যাওঁতে ৰাস্তাত এনেকৈ বহি আছিলে, তেতিয়া মানে তেখেতে এটা মানে দেখে যে এটা শিলামূৰ্তিৰ ভিতৰত মানে জগন্নাথ মহাপ্ৰভু আবিৰ্ভাৱ হৈছে। সেইটো দেখাৰ পিছত তেখেতৰ মানে খুব ভাল লাগিলে যে এইটো আমি আমাৰ আশ্ৰমত লৈ গৈ পিনে তাহাঁতক মানে সেই জগমন্তুক মানে আমি পূজা কৰিব লাগে বুলি। তাৰপিছত তেখেতে আনি পিনে আমাৰ মানে আশ্ৰম আছে, আশ্ৰমত আনি তাহাঁতি থলে। থোৱাৰ পিছত তাই মানে মানে আমাৰ যি শিলামূৰ্তি আবিৰ্ভাৱ হৈছে জগবন্ধুৰ ৰূপত, মানে মনোকামনা অনেকে মনোকামনা মানে পূজা কৰিবলৈ আহিব ধৰিলে। তাৰপিছত তাহাঁতি মানে দেৱী মানে আমাৰ ওচৰতে আছিলে, তেখেতক মানে আমাৰ প্ৰভুৱে সপোনত দেখালে যে মই ভোকত আছোঁ, মোক অকণমান ভোক দিবা নেকি। তাই লগে লগে আহি পিনে মানে ভোক চোক লগালে। ভোক চোক লগোৱাৰ পিছত মানে এনেকুৱা প্ৰসিদ্ধ হ'ল যে এতিয়া ভক্তসকল মানে অনেক সমাৱেশ হৈছে, মানে ইয়াত অনেকে মনোকামনা পূৰণো হৈছে। এনেকুৱা মানে আমাৰ মণ্ডপটো মানে ভক্তসকলৰ মানে খুব সমাৱেশ হৈ আছে এতিয়া। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। জেনারেটর দেওয়া নিয়ে বচসা, তারাপুরে দুপক্ষের হাতাহাতি। জোড়া নোটিফিকেশন কার্যকর করার দাবি আসামে, আন্দোলনে নামছে নেলেক। রাজীব ওপেন ইনস্টিটিউটের 25 বছর পূর্তি, দক্ষতা বিকাশে গুরুত্ব। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।